बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू माई फातेमास कुकिंग स्कूल। आमारी रान्नागुलो जदि भालो लेगे थाके लाइक शेयर एवं सबसक्राइब करबेन, पाशे थाका बेल आइकनटी बाजिये जाबेन जेन आमार रान्नाटी सबार आगे आपनार काछे चले जाए। विशेष करे अल बेल आइकनटी क्लिक करबेन जेन आमार रान्ना सबार आगे आपनार काछे चले जाए। आज हमें देखो बासमती चावलेर जर्दा। चलुन ताहले आज मिस्टीटा आगे तैरी करे नेई। मिस्टीटा बनाबो आमी गुरु दूधेर मिस्टी। एतो आमी मेजारमेंट चामचेर 3 चामच गुरु दूध निये नियेछि। एकदम सबचेये जे छोटो जिरो साइज जे चामचटा सेई चामचेर 2 चामच मयदा निये नियेछि एवं मेल्टेड करा घी दिये नियेछि। एखन आमि खूब भालोभाबे मिष्टिर डोटी मयान करे नेब खूब भालोभाबे एवं लिक्विड दूध दिये गुलिये नेब। डोटा एकटु आठालो हये गेलेओ कोनो समस्या होबे ना, कारण এটা রেস্টে রেখে দিলে মোটামুটি সফট হয়ে যাবে। এই তো দেখুন আমি রেখে দিয়েছি, সফট একটা আঠালো ভাব হয়ে গেছে। আমি এই জর্দাটা পুরান ঢাকার একজন বাবুর্চির কাছ থেকে শিখেছিলাম। আমার আব্বার চল্লিশা করার সময় বাবুর্চি এসেছিল, তখন আমি এই বিরিয়ানিটা এই সরি জর্দাটা রান্না করা শিখেছিলাম। খুবই ভালো হয়েছে এবং সুস্বাদু হয়েছে। বাবুর্চি স্টাইলে বাসমতি চাউলের জর্দা আমার কাছে খুবই ভালো লেগেছে। ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি মিষ্টিগুলো সাইজ করে হালকা গরম তেলে ভেজে নিচ্ছি। আজ আমি আর সাদা মিষ্টি বানাচ্ছি না, শরীরটাও আমার তেমন ভালো না, মনটাও ভালো না। দেখতে থাকুন মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমি রং ছাড়াই 2 রকমের করে নেব। মনটাও ভালো না, কোথাও যেতে পারছি না। ঢাকায় আমার সব আত্মীয় স্বজন, গ্রামে আমার কেউ থাকে না, তারপরেও যেতে পারছি না, ঘরে বন্দি হয়ে আছি। এই তো আমার মিষ্টি কালারে যে মিষ্টিটা আমি করব সেই মিষ্টিটা আমি ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি যে কালো জামটা করব সেটা আমি ভেজে উঠিয়েছি। দেখুন দুইটা কিন্তু 2 কালার হয়েছে। এখানে আমি চিনির শিরা করে নিচ্ছি, জর্দা যে পাতিলে ভাতটা সিদ্ধ করেছিলাম সেটাতেই দিয়ে দিয়েছি। সাইড দিয়ে রং লেগে আছে, এটা কিছু মনে করবেন না। এই তো আমার শিরাটি হয়ে এসেছে। আমি মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিট বলক উঠিয়েছি, তারপর আমি ঠান্ডা পানি হাফ কাপ ঠান্ডা পানি মিষ্টির উপরে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এখন আমি জর্দার বাসমতি চাউল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, কারণ ভিজিয়ে রাখলে যে কোনো কিছুই রান্না করেন ভিজিয়ে রাখলে চাউলটা একটু লম্বা হয়, দেখতে ভালো লাগে। এই তো দেখুন আমার জর্দার পানি শুকিয়ে গেছে। আমার জর্দাটি একদম মানে পারফেক্ট শিরাটা হয়েছে এবং জুড়জুড়ো হয়েছে। এখন আমি আমারই করা মোরব্বা কেটে দিয়ে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করছি, একদম জুড়জুড়ো হয়েছে। আবার এখানে আঠালোর জন্য আবার কর্নফ্লাওয়ার বা দুধ দিয়ে দেবেন না যেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এখানে কিশমিশ কাজবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে নিচ্ছি, দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি অরেঞ্জের জুস দিয়ে নিচ্ছি। জর্দা তৈরি করতে গেলে অরেঞ্জের জুস অথবা আনারসের জুস এবং মোরব্বা দিতেই হবে, না হলে মোরব্বার যে আসল স্বাদ সেটা কখনোই পাওয়া যাবে না। কিন্তু বাদামগুলো না দিলে চলবে, কিন্তু
একটা কথা মনে রাখবেন, জুসটা আর মোরব্বাটা দিতেই হবে, নইলে কিন্তু জর্দার আসল স্বাদ কোনো দিনই পাওয়া যাবে না। এই তো আমি আবারও আমার জর্দাটি হয়ে গেছে, নেড়েচেড়ে আমি উঠিয়ে নিয়েছি এবং এখন আমি আবারও কিছু মোরব্বা কেটে নিচ্ছি। এই মোরব্বাটি আমারই করা, চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এখানে আমি কিসমিস ছড়িয়ে দিয়েছি এবং কাজু পেস্তা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম আবারও এবং মিষ্টিগুলো সাজিয়ে দিয়ে নিচ্ছি। আমার আজকের জর্দাটি খুবই সুন্দর এসেছে, কালারও ভালো এসেছে এবং খেতেও খুব মজা ছিল। একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। এতে আমি মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি আজ দুই ধরনের মিষ্টি বানিয়ে নিয়েছি, চাইলে আপনারা সাদা মিষ্টিও দিতে পারেন, আরো অন্য কালারও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই তো আমি সার্ভ করে ফেলেছি। দেখুন আমার মিষ্টি এবং জর্দা দুটোই কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল, দেখতেও সুন্দর লেগেছে। এখন আমি দুটোই সার্ভ করে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই সাইকেলের উপরে এই জর্দাটি রেখেছি আর আমি বলেছি এই সাইকেল এই সাইকেলটি দিয়ে আমার বাবার বাড়িতে এই জর্দাটি নিয়ে যাব। আসলে দুষ্টামি করেছি, যদিও মিরপুর থেকে আমার বাবার বাড়ি খুব একটা বেশি দূরে নয়, খুবই কাছে, তবুও যেতে পারছি না। এ দেখুন আমি এখন জর্দাটি চামচে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একদম ঝুরঝুরে হয়েছে। এই তো আমার জর্দাটির কালার এবং খেতে খুব সুস্বাদু ও ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন এবং এই রোজায় সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, সবাই সবার জন্য।